ঢাকা সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সশয়ে যাচ্ছি তার কাছে। আদিত্য, আজকে কোন কোন আসামিকে আদালতে তোলা হচ্ছে? গান বাংলার তাপস ও অভিনেত্রী শমী কায়সারের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন জানা যে এখন পর্যন্ত সিএমএম আদালতে কাদেরকে তোলা হয়েছে, এখন পর্যন্ত আনিসুল হককে তোলা হয়েছে, তোলা হয়েছে সালমান এফ রহমান, তোলা হয়েছে ব্যারিস্টার সুমনকেও তোলা হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে দিতে চাই যে গান ইতিপূর্বে কিন্তু গত পরশু কিন্তু গান বাংলার যে চেয়ারম্যান তাকে কিন্তু একটি উত্তরা পূর্ব থানা হত্যা চেষ্টা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেদিন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় তার রিমান্ড আজকে, অর্থাৎ আজকে কিন্তু মূলত তাকে দুপুর নাগাদ আদালত প্রাঙ্গণে আনা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে। এবং রিমান্ড আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে তাকে কিন্তু 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন পুলিশ, তারই ধারাবাহিকতা কিন্তু আজকে তার রিমান্ড শুনানির কথা রয়েছে। এছাড়া হচ্ছে গতকালকে কিন্তু শানী কায়সারকে কিন্তু উত্তরা পূর্ব থানার একটি হত্যা চেষ্টা মামলায় কিন্তু গতকাল রাত্রেবেলা কিন্তু গ্রেফতার করা হয়, তাকেও আজকে সিএমএম কোর্টে উঠানোর কথা রয়েছে। আপনাকে একটি জিনিস জানিতে চাই যে আজকে কিন্তু মূলত যাদেরকে উঠানো হয়েছিল সকাল সকাল থেকে তাদেরকে কিন্তু তাদের মধ্যে হচ্ছে আনিসুল হক এবং সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদারকে কিন্তু রাজধানীর মিরপুর থানা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। রাজধানীর খিলগাঁও থানার হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে এবং লালবাগ থানার একটি হত্যা মামলা সেটি এই এই যে শুনানিটি মূলত হচ্ছে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের বেঞ্চে কিন্তু মূলত উঠানো হয়েছে। আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে তাপস, গান বাংলা তাপস এবং শামী কায়সার রয়েছে, তাদেরকে হচ্ছে দুপুরের মধ্যে কিন্তু মূলত রাজধানীর এই যে সিএম কোর্ট প্রাঙ্গণে উঠানো হবে। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ডানা আদিত্য, ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।